আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা জিনিসের রিভিউ করতে এসেছি। আপনারা অলরেডি দেখছেন যে পন্ডস সুপার লাইট জেল খুবই পপুলার এখন, তো এটার একটু রিভিউ করব। আমি ইউজ করেছি প্রায় এক মাসের মতো, আমার কাছে কেমন লাগলো এবং আমার স্কিনে কতটুকু স্যুট করলো এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জেলটি আমি কিনেছিলাম সাজগোজ থেকে, প্রাইস পড়েছে 230 টাকা, কিন্তু আমি এটা অফারে কিনেছিলাম, তখন ছিল 190 টাকা। তো আমি একটু ছোটোটাই কিনেছি, যেন আমি ইউজ করার পরে যদি আমার স্কিনে স্যুট করে তাহলে আমি বড়টা কিনবো, আর যদি স্যুট না করে তাহলে তো যেন ফেলে দিতে কষ্ট না হয়। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যেটা লেখা আছে এখানে, হাইলোরোনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই। তো দুইটাই কিন্তু স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। তো ওরা ক্লেম করে যে এটা হচ্ছে স্কিনটাকে যেমন হাইড্রেট করবে তেমন একটা গ্লো দিবে। তো এখানে আরও যেগুলো ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে তার মধ্যে আছে ওয়াটার, তারপরে আছে গ্লিসারিন, আর আমার সবচেয়ে পছন্দের যেই উপাদান সেটা হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। নায়াসিনামাইডটা হচ্ছে আসলে ভিটামিন ইর একটা, কি বলা যায়, ভিটামিন ইকে নায়াসিনামাইড বলা যায়। আর এটা স্কিনকে হোয়াইটেনিং করে, স্কিনের যদি কোনো পিগমেন্টেশন থাকে এগুলো দূর করে। তো আমি প্রথমে বলেছি যে প্রধান উপাদান হচ্ছে হাইলোরোনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই। আচ্ছা, তো এখন আমি শেয়ার করি যে এটা ইউজ করার পর আমার কেমন লেগেছে। তো এটা শেয়ার করার আগে আপনারা একটু দেখে নিন এটা ভিতরে দেখতে কেমন। এটা কিন্তু খুবই পাতলা, এবং আমি যদি আপনাদেরকে এটা হাতে নিয়ে দেখাই, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা খুবই পাতলা, একদম জেল ফর্মে আছে। তো এটা হাতে নেওয়ার পর আমি আমার হাত পেঁচ করে দেখাচ্ছি, কারণ যেহেতু আমার এক হাতে ফোন ধরতে হচ্ছে এবং আরেক হাতে ভিডিও করতে হচ্ছে, তাই আমি একসাথে দুইটি কাজ করতে পারছি না। তো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন একদমই পাতলা, আর হাতে দেওয়ার সাথে সাথে এটি সুন্দর করে মিশে যায়, এবং মিশে গিয়ে যে ফেসকে ড্রাই করে ফেলে তা কিন্তু না। এটা আমি যখন হাতে ঘষলাম আপনারা দেখতে পারবেন যে সাথে সাথে একটা গ্লো ভাব দেয়। ফেসে ইউজ করার পর অনেক ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হয়, এবং মানে খুব শান্তি শান্তি লাগে যখন ফেসে দেয়। আমি আসলে আমার ইমোশনটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার ফিলিংসটাই আমি বলছি যে আমার কাছে কেমন লেগেছে। তো আর আমি একটু অসুস্থ, আমার কথা হয়তো বা বুঝতে সমস্যা হবে। আর এটা ইউজ করার পর আমি এই এক মাসের মধ্যে আমার এটার জন্য ফেসে কোনো অ্যাকনে বা ব্রণ বা র্যাশ কিছুই হয়নি। ইভেন আমার ফেসটা যে একটু ব্ল্যাকিশ হয়ে গিয়েছিলো, আস্তে আস্তে আমার ফেসটা হাইড্রেটেড হচ্ছে, আমার ফেসটা হিল হচ্ছে এটা দেওয়ার পর। তো দাম খুব কম, তাই অনেকেই ভয় পায় এটা কি কিনবো কি কিনবো না, এর থেকে কি এর অল্টারনেটিভ দামি কিছু কিনবো কি না। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমি এটা ইউজ করার পর আমার কিন্তু এটা খুবই ভালো লেগেছে। আর আমার স্কিন হচ্ছে খুবই অয়েলি এবং সেন্সিটিভ, সো যাদের সেন্সিটিভ এবং অয়েলি স্কিন তারা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন, আর ড্রাই স্কিনে যারা আছেন তারাও ইউজ করতে পারেন, কারণ এটা কিন্তু ফেসকে ড্রাই করে দিবে না। এটা ফেসে দেওয়ার পর এটা ফেসটা অ্যাবজর্ব করে নিবে, কিন্তু ফেসটাতে একটা গ্লো থেকে যাবে। তো এই হচ্ছে আমার এটা ইউজ করার পর আমার কী অনুভূতি হলো, এবং আমি বলেছি আমি এটা কোত্থেকে কিনেছি। আমাকে যদি কেউ এটা রেটিং করতে বলে যে অয়েলি স্কিনের জন্য এবং সেন্সিটিভ স্কিনের জন্য আমি এটাকে 10-এ কত দিব, তাহলে আমি এটাকে অবশ্যই 10-এ 9 দিব, কারণ এটা আমার অনেক ভালো লেগেছে এবং এটার জন্য আমার ফেসে কোনো প্রবলেমও হয়নি। তো আমি এটা ডেতে ইউজ করি, আমি নাইটেও ইউজ করি। তো আপনারা ইউজ করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।